আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। খারকিভ ছেড়ে সবাইকে রাশিয়ায় চলে যাওয়ার আহ্বান রাশিয়ার। খেরসনে গেছেন চেচেন সেনাদের বিশাল বহর। এদিকে ইউক্রেনের চালাকি ধরতে না পারায় মাশুল দিচ্ছে রুশ বাহিনী। এদিকে খারকিভে 2000 কিলোমিটার এলাকা দখলের দাবি করলেন জেলেনস্কি। এবং সর্বশেষ, শর্ত ছাড়াই এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। খারকিভ ছেড়ে সবাইকে রাশিয়ায় চলে যাওয়ার আহ্বান রাশিয়ার। ইউক্রেনের সেনারা খারকিভের কুপিয়ানিস্ক এবং ইজিয়ামের মতো গুরুত্বপূর্ণ শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে শহরগুলো পুনর্দখল করেছে। খারকিভে কোনো ধরনের ঘোষণা ছাড়াই 3 দিন আগে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তাদের তড়িৎ গতির আক্রমণে হতবিহুল হয়ে পড়ায় রুশ সেনারা দ্রুত গতিতে শহর ছেড়ে চলে গেছে। নিজেদের সেনারা খারকিভের শহরগুলো থেকে চলে যাওয়ার পর বেসামরিক মানুষদের রাশিয়ায় চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। রাশিয়ার অজ্ঞাবহ বেলগোরেদ প্রশাসনের কর্মকর্তা ভিতালি গানসে বলেছেন, বেসামরিকরা চলে গেলে জীবন বাঁচবে। তিনি আরও জানিয়েছেন, যারা রাশিয়ায় চলে যাবে তাদের খাবার, উষ্ণ থাকার উপকরণ ও আশ্রয় দেওয়া হবে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের সেনাদের ইজিয়াম ও অন্যান্য স্থানগুলো থেকে স্বেচ্ছায় সরিয়ে নেওয়া হচ্ছে, তাদের দোনবাসে পুনরায় জড়ো করা হবে। এদিকে খেরসনে গেছেন চেচেন সেনাদের বিশাল বহর। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, চেচেন নেতা রমজানের বাহিনীর 1300 সেনার একটি বিশাল বহর খেরসন অঞ্চলের দিকে গেছে। পশ্চিমা কর্মকর্তারা কয়েকদিন ধরে জানাচ্ছেন, ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের কারণে খেরসনে এখন বেকায়দায় আছে রুশ বাহিনী। এরপরে জানা গেল সেখানে গেছে 1300 চেচেন সেনা। খেরসনে চেচেন সেনাদের আসার ব্যাপারে ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছেন, কথিত চেচেন বাহিনীর 1300 সেনা খেরসনে এসেছে। এদিকে ইউক্রেনের চালাকি ধরতে না পারায় মাশুল দিচ্ছে রুশ বাহিনী। মাত্র 3 দিনের ব্যবধানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের কাছ থেকে খারকিভ অঞ্চলের বেশিরভাগ অংশ পুনর্দখল করে নিয়েছে। গতকাল ইউক্রেনের সেনারা খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহর দখল করে নেয়। তবে 3 দিন আগেও কেউ ভাবেনি খারকিভে এত সাফল্য পাবে ইউক্রেনীয় সেনারা। এমনকি শহরটিতে তারা হামলা চালাবে এটিও ভাবেনি কেউ। কারণ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে পাল্টা আক্রমণ চালাবে, এ নিয়ে প্রস্তুত নিচ্ছিল তারা। আর খেরসনে ইউক্রেনের সম্ভাব্য আক্রমণের বিষয়টি মাথায় রেখে খেরসনে বিপুল পরিমাণ সেনা জড়ো করে রাশিয়া। কিন্তু আসল কথা হলো, খেরসনে আক্রমণ করার কোনো পরিকল্পনা ইউক্রেন করেনি। খেরসনে আক্রমণ চালানোর যে পরিকল্পনার কথা ইউক্রেন বলে আসছিল, সেটি ছিল আসলে তাদের একটি কৌশল বা চালাকি ছিল। মূলত খেরসনের কথা বলে খারকিভে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে তারা। কিন্তু তারা প্রচার করেছে খেরসনে হামলা করা হবে যেন রুশ সেনারা খারকিভে নিজেদের অবস্থান দুর্বল করে খেরসনে চলে যায়। সেই ভাবা অনুযায়ী নিজেদের ভারী সব অস্ত্র খেরসনেই নিয়ে আসা শুরু করে রুশ বাহিনী। গতকাল এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের স্পেশাল ফোর্স। ইউক্রেনের এই চালাকি ধরতে না পারায় এখন এর মাশুল দিচ্ছে রুশ বাহিনী। খারকিভের বেশিরভাগ অঞ্চল থেকে সরে যেতে হয়েছে তাদের। তবে যদিও শোনা যাচ্ছে খারকিভে আবার বিপুল পরিমাণ সেনা জড়ো করার পরিকল্পনা করছে রুশ কমান্ডাররা। এদিকে খারকিভে 2000 কিলোমিটার এলাকা দখলের দাবি করলেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সেনারা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খারকিভ থেকে 2000 কিমি এলাকা দখল করেছে। ওই এলাকা থেকে রাশিয়া যখন সেনা সদস্যদেরকে অনাত্রে মোতায়েনের কথা বলছে, তখন এ দাবি করলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে পর্যন্ত 2000 কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। ইউক্রেনের ভূমিতে দখলদারদের জন্য কোনো ঠাঁই নেই এবং কখনো হবেও না। প্রেসিডেন্ট জেলেনস্কি যে ভূখণ্ড দখলের দাবি করেছেন তা বর্গ কিলোমিটার নাকি কিলোমিটার তা পরিষ্কার নয়। যদিও তিনি বলেছেন 2000 কিলোমিটার, তবে গতকাল সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি বলেছিলেন, তারা 1000 বর্গ কিলোমিটার বা 400 বর্গ মাইল এলাকা রাশিয়ার সেনাদের কাছ থেকে পুনর্দখল করেছেন। জেলেনস্কি বলেন, গত কয়েকদিনে রাশিয়ার সেনারা ব্যাপকভাবে পিছু হটেছে। পালিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ। দখলদারদের জন্য ইউক্রেনের ভূমিতে কোনো ঠাঁই নেই। ইউক্রেনের সামরিক বাহিনী চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে খারকিভে পাল্টা হামলার উপর জোর দিয়ে আসছিল।
গতকাল পর্যন্ত তারা এই অঞ্চলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে বলে দাবি করছে। এদিকে শর্ত ছাড়াই এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা। উত্তর কোরিয়া পরমাণু বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করার পর মার্কিন সরকার পিয়ংইয়ং এর সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন দাবি করছে উত্তর কোরিয়ার প্রতি তাদের কোনো শত্রুতা নেই এবং ওয়াশিংটন পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনায় বসতে চায়। এর একদিন আগে উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধর দেশ হিসাবে ঘোষণা করেছে এবং জাতীয় সংসদে আইন পাশ করেছে যে শত্রুর হুমকি মনে করলে তা ঠেকাতে আগেভাগে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করবে। হোয়াইট প্রেস সেক্রেটারি কারিন জে পিয়েরে বলেছেন, যেমনটি আমরা বলেছি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ অন্য কর্মকর্তারা জানেন যে আমরা সবসময় পন্থা অনুসরণ করতে চাই এবং কোন রকম শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত আছে, কিন্তু উত্তর কোরিয়া অব্যাহতভাবে কোনো সাড়া দিচ্ছে না। যে পিয়েরে বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য আমেরিকা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে এবং মিত্রদের সঙ্গে ব্যাপারে সমন্বয় করতে চলেছে। এবং সর্বশেষ, কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাসারবাদ অঞ্চলে চলমান সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নেজার নেমাতি বলেছেন, গতকাল ইকতেদার 1401 মহড়ার দ্বিতীয় পর্যায়ে বিজয় 360 নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এটির পাল্লা উল্লেখ না করে জেনারেল নেমাতি বলেন, এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় 3704 কিলোমিটার বেগে ছুটে গিয়ে শত্রুর কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এটি পরিচালনা করা সম্ভব হলে ঘন্টায় 5000 কিলোমিটার বেগেও ছুটতে পারবে বলে তিনি উল্লেখ করেন। ইরানের এই শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা বলেন, অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। জেনারেল নেমাতি আরও বলেন, ইরানের সেনাবাহিনী একসঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি হজর 5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি উচ্চ ক্ষমতা সম্পন্ন 90 কেজি বিস্ফোরক সহ 175 কেজি ওয়ারহেড বহন করে 75 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।